আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামারের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল। দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এক মাস বয়সে দেশি মুরগি বাচ্চা নিয়ে। অনেকে আছেন দেশি মুরগি বাচ্চা খুঁজতেছেন যে এক মাস বয়সে বাচ্চা কোথায় পাওয়া যায়, আসলে এক মাস বয়সে বাচ্চার ওয়েটটা কেমন হয়, দেখতে কেমন দেখা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, চাইলে আপনারা কিন্তু আমাদের কাছে দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়সে নিতে পারেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখাই, বাচ্চার কোয়ালিটিগুলো কেমন রয়েছে। দর্শক, এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আজকে 25 দিনের বয়সের বাচ্চা, ছোট বড় রয়েছে, তো পাশে রয়েছে এক মাস বয়সের বাচ্চা। তো এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু 100% পিওর দেশি মুরগি বাচ্চা। অনেকে আছেন যে ভাই, দেশি মুরগির বাচ্চা কি 100% পাওয়া যায়? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু 100% পিওর দেশি মুরগি বাচ্চা কিন্তু রয়েছে। তো এখানে অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই, এক মাস বয়সে বাচ্চার কোয়ালিটিগুলো কেমন হয় বা সাইজটা কেমন হয়। তো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার 15 দিন বয়সের বাচ্চা, আর 5 দিন পরেই কিন্তু এক মাস বয়স হবে। আর এক মাস বয়সের বাচ্চাগুলো কিন্তু এখন যেগুলো দেখতেছেন জর্জরা বাচ্চা, এগুলো কিন্তু এক মাস বয়সের বাচ্চা। তো বা দেশি মুরগি বাচ্চা কিন্তু আসলে ওই রকম বাড়ে না, অন্য সোনালি মুরগি, ফার্মি মুরগি বা টাইগার মুরগি কিন্তু এগুলো কিন্তু অনেক কম টাইমের ভিতরে কিন্তু বেড়ে ওঠে বেশিরভাগ। আর দেশি মুরগিটা কি, আপনি কম টাইমের ভিতরে আপনি বেশি ওজন আসবে না, আপনি বেশি টাইম দিতে হবে এবং দীর্ঘস্থায়ী বেশি পালতে হবে, তারপরে কিন্তু সেখান থেকে ভালো একটা আপনি ওজন পাবেন। তো এক মাসের যেরকম দেশি মুরগি বাচ্চা এইরকমই কিন্তু আমরা কিন্তু বাইরে যে সালে সেরে লালন পালন করে তারা কিন্তু 1-2 মাসে যে গ্রোথটা, আমরা কিন্তু 1 মাসে সেই গ্রোথটা আনি। কেন? সেখানে আমরা পুষ্টিমন খাবার দিয়ে, ব্রয়লার স্ট্রাটা বা সোনালি স্ট্রাটা দিয়ে কিন্তু আমরা লালন পালন করে থাকি। এই কারণে কিন্তু আমরা সেখান থেকে ভালো একটা ওজন পাই, এবং কি 2 মাসের ছেড়ে লালন পালন করার সময় যেরকম 2 মাসে ওজন আসে, সেটা কিন্তু 1 মাস বয়সে আমরা কিন্তু সেই ওজনটা পাচ্ছি। শুধু একটু ভালোভাবে যত্ন করে এবং কি পুষ্টিমন খাবার দিয়ে আমরা লালন পালন করতেছি বিধায় কিন্তু সেই ওজনটা পাচ্ছি। এখন অনেকে আছেন যে ভাই, বাচ্চার গ্রোথটা তো আসলে আমাদের গ্রোথটা তো ভালো আসে নাই। আসলেই সব জিনিস বুঝতে হবে যে অভিজ্ঞতার দাম রয়েছে, তো অভিজ্ঞতার অনুযায়ী কিন্তু আপনি মুরগি লালন পালন করলে কিন্তু বাড়বে এবং কি কমবে। কারণ আপনি যে অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট আসা বা ওজন আসা কিন্তু খুব কষ্টকর। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা একটা পলিসি ব্যবহার করে বা যত্ন বেশি নেয়, এই কারণে কিন্তু সেখান থেকে ভালো ওজন মুরগি পাচ্ছে। প্রিয় দর্শক, আমার যেখানে বাচ্চাগুলো দেখতেছেন এখানে কিন্তু অনেকটি বাচ্চা রয়েছে, এখানে রয়েছে 420 বাচ্চা, তার পাশে রয়েছে 320 বাচ্চা, তো সব কিছু মিলে 600-700 বাচ্চা রয়েছে। তো চাইলে আমাদের কাছে নিতে পারেন। আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে, এই বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন জেলা শহরে এই বাচ্চাগুলো কিন্তু যাচ্ছে, তো যারা নিচ্ছে তারা কিন্তু আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতেছে। কেন? কারণ আপনি একটা খামারের কাছ থেকে যদি আপনার বাচ্চা নিতে যান, অবশ্যই তার আপনার ট্রিটমেন্টগুলো ফলো করতে হবে এবং কি বাচ্চা কোয়ালিটিগুলো দেখে শুনে বাচ্চাগুলো নিতে হবে। এভাবে যদি নেন অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং কি অরিজিনাল দেশি মুরগি বাচ্চাগুলো পাবেন। আর এই সাইডে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু 320 বাচ্চা রয়েছে, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে 1 মাস বয়সে বাচ্চা রেডি হচ্ছে। তো এই বাচ্চাগুলো কালকে চলে যাবে ইনশাল্লাহ, ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি উনি ভিডিও করতে চায় তো দেওয়ার চেষ্টা করবো। এই দেশি মুরগি বাচ্চা যদি লাগে আপনারা নিতে পারেন। তো আমরা প্রত্যেকটা বাচ্চা ওঠানো আগে ব্রিডিং করার সময় আমাদের বাচ্চার আমাদের বুকিং হয়ে যায়। তো এই বুকিংয়ের সিস্টেমটা কি, সেটা হচ্ছে আপনার যেমন আমার এখান থেকে 120 বাচ্চা পছন্দ হয়েছে যে ভাই আমার 120 বাচ্চা এক মাস বয়সে বাচ্চাগুলো দিবেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনি 1000 টাকা বা 2000 টাকা পেমেন্ট করে রাখলে নাম ঠিকানা দিলে আমরা ক্যাশ মেমো দিব। ক্যাশ মেমো আপনার স্ক্রিনশট করে আপনি এই মুহূর্তে পাঠিয়ে দিলে আপনি একটা ই পেয়ে গেলেন গা, যে আপনি ডকুমেন্ট পেয়ে গেলেন যে আমি একটা বাংলা খামারের হ্যাচারির কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছি এবং আমি 2000 টাকা অগ্রিম দেওয়ার পরে আমার এই বাচ্চাগুলো আমার জন্য রেডি করছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বা আমরা কিন্তু বুকিং রেখে থাকি। তো অনেকে আছেন যে জিজ্ঞেস করে থাকেন যে ভাই, আপনাদের বাচ্চা কি পাঠানো জানা, আমাদের বাড়ি আছে শ্রীমঙ্গল, আমাদের সিলেট রয়েছে বা রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম রয়েছে, আমরা আসলে এইভাবে বাচ্চা পাঠাই না, কারণ সরাসরি আমার খামারে এসে বাচ্চাগুলো ক্রয় করতে হবে। কারণ আপনি যেখানে খামার থেকে বাচ্চা নিতেছেন সেখানে আপনি দেখতে হবে যে আসলে অরিজিনালি তিনি খামারি কিনা, সেখান থেকে ভালো কোয়ালিটি বাচ্চা পাচ্ছেন কিনা, সেগুলো দেখি শুনে বাচ্চা নিতে হবে। হুট
করে একার দিকে আপনি ভিডিও দেখলেন, ফোন দিলেন বা বাচ্চা দেন, বাচ্চা দিয়ে গেল, কিন্তু আসলেই আপনি দেশি মুরগি বাচ্চা কিনা সেটাই অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে। কারণ অনেকে আছেন গলা ছিলাম মুরগিগুলো নিয়ে থাকেন যে ভাই গলা ছিলাম মুরগি দেশি মুরগি চাচ্ছি, তো উনি দেশি মুরগি দিয়েছে কিন্তু যাওয়ার পরে হাইব্রিড সোনালি হয়েছে। আপনি কিন্তু এটার দিকে সতর্ক থাকা দরকার যে আসলেই আপনার অরিজিনালি খামার দিকে বাচ্চা সংগ্রহ করতে হবে। তো প্রিয় দর্শক, অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে ভাই বিভিন্ন বয়সে বাচ্চা নিতে চান, তারা কিন্তু আমার খামারে এসেই কিন্তু বিভিন্ন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন। আমাদের কাছে রয়েছে 1 মাস বয়সে রয়েছে, 15 দিন বয়সে রয়েছে, 10 দিন বয়সে রয়েছে, 1 দিন বয়সে বাচ্চা রয়েছে। আমার কাছে সকল বয়সের দেশি মুরগি বাচ্চা কিন্তু আমার কাছে পাচ্ছেন। আমার কাছে শুধু দেশি মুরগি বাচ্চা কিন্তু পাচ্ছেন, অন্য অন্য মুরগির জন্য ফোন করবেন না, শুধু যারা দেশি মুরগি দরকার তারাই কিন্তু ফোন দিতে পারেন। তো দর্শক, স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে বুকিং দিয়ে আপনি আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।